29 বছর বয়সী ব্র্যান্ডন হ্যামিলের জন্ম সিডনিতে। 2010 সালে মেলবোর্ন হার্ট এফসিতে পেশাদার ফুটবল জীবন শুরু করেন। এই ক্লাবের জার্সি গায়ে 2 বছর কাটান, তারপর যোগ দেন কোরিয়ার কে লিগের ক্লাব সিগনাম এফসিতে। 2013 সালে সই করেন কে লিগের গাংওয়ান এফসিতে। পরের বছর আবার নিজের দেশে ফিরে আসেন ব্র্যান্ডন হ্যামিল, যোগ দেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে। টানা 5 বছর এই ক্লাবের জার্সি গায়ে খেলেন। 2019 আবার ক্লাব বদল, এবার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স ছেড়ে সই করেন ওয়েস্টার্ন ইউনাইটেড এফসিতে। গত বছর জুলাইতে যোগ দেন মেলবোর্ন ভিক্টরিতে, সেখান থেকে এটিকে মোহনবাগানে আসছেন ব্র্যান্ডন মাইকেল হ্যামিল। অস্ট্রেলিয়ার যুব দলের জার্সিতেও খেলেছেন ব্র্যান্ডন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-17 দলের হয়ে 16টি ম্যাচ খেলেছেন ব্র্যান্ডন, 4টি গোল রয়েছে তার। অনূর্ধ্ব-20 অস্ট্রেলিয়া দলের হয়ে 14টি ম্যাচ খেলে 1টি গোল করেন তিনি। তার এই দীর্ঘ ক্লাব ফুটবল জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী আসছে নতুন ভিডিও, অবশ্যই সঙ্গে থেকো।